নমস্কার, আমি পার্থ। আজ আপনাদের একটা গল্প শোনাব। এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রাম, যে গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পৃথিবী বিখ্যাত, যে গ্রামটি ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছিল, আপনি জানেন গ্রামটা কোথায় অবস্থিত? এই গ্রাম জাপানেও নয়, ইন্দোনেশিয়াতেও নয়, এমনকি সিঙ্গাপুরেও নয়। এটি কোথায় অবস্থিত জানার আগে জেনে নেওয়া যাক এই গ্রামের কিছু অজানা তথ্য। সুন্দর এই গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই সযত্নে বেড়ে উঠেছে খুব সুন্দর সুন্দর সব ফুলের বাগান। রাস্তাঘাট চকচকে পরিষ্কার, নির্দিষ্ট দূরত্ব পরপর একটি করে বাঁশের তৈরি ডাস্টবিন রাখা আছে, যেখানে নিয়মিত ময়লা সামগ্রী জমা হয় এবং তা থেকে জৈব সার তৈরি হয়, যা পুনরায় আবার ওই বাগানের কাজেই ব্যবহার করা হয়। এই গ্রাম পরিষ্কার কারণ গ্রামের সবাই পরিচ্ছন্নতায় বিশ্বাস করে। লোকজন সকালে কাজে যাওয়ার আগে বাড়িঘর নিয়মিত পরিষ্কার করে। এখানে প্রত্যেক ব্যক্তির নিজস্ব একটি করে টয়লেট আছে। বাড়ির বাচ্চাদের ছোট থেকে শেখানো হয় কিভাবে নিজেদের পরিষ্কার থাকতে হয় এবং তার পাশাপাশি বাড়িঘর রাস্তাঘাট কিভাবে পরিষ্কার রাখতে হয়। এই গ্রামে বেশ কয়েকটি লাইব্রেরিও আছে। প্রত্যেক বাড়ির প্রায় সকলেই রোজ কিছু না কিছু বই পড়ে। বই পড়ার অভ্যাস আছে একটি গোটা গ্রামের। এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। গ্রাম আর কোথাও নয়, আমাদের ভারতেরই একটি অংশ বিশেষ, মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত, নাম মাউলাইনং। আমাদের এই পর্বটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানান, আর যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক করে আমাদের পাশে থাকতে পারে। আরও সুন্দর সুন্দর অজানা এবং ইন্টারেস্টিং এইরকম গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।